नमस्कार बंधुरा, माध्यमिक एवं उच्च माध्यमिक 2022 হবে কি হবে না সেটা নিয়ে কিন্তু আপনারা সবাই চিন্তিত আছেন এবং এই নিয়ে কিন্তু বিভিন্ন জল্পনা চলছে নিউজ পেপারে নিউজ চ্যানেলে এবং তার মাধ্যমে কিন্তু অনেক নিউজ উঠে আসছে যে আপনাদের বর্তমানে পরীক্ষা হবে কি হবে না সেটা নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো সঠিক সিদ্ধান্ত হয়নি। কিন্তু নিউজ পেপারের মাধ্যমে যে সব নিউজগুলো উঠে আসছে সেগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরব এবং তার পাশাপাশি 2022 কিন্তু উচ্চ মাধ্যমিকের সিলেবাসে যেমন কাটছাঁট হয়েছে, মাধ্যমিকের সিলেবাসে কিন্তু কাটছাঁট হয়েছে, কিন্তু উচ্চ মাধ্যমিকের পরীক্ষা সংক্রান্ত যে নিউজ উঠে এসেছিল যে মার্চ এবং এপ্রিল মাসে তাদের পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা আছে এবং অফলাইনে, কিন্তু মাধ্যমিক সংক্রান্ত সেরকম কিন্তু কোনো নোটিফিকেশান উঠে আসেনি বা কোনো নিউজ চ্যানেল কিন্তু সেটা দেখায়নি। কিন্তু বর্তমানে পূজার আবহাওয়া কাটতেই কিন্তু নতুন কিন্তু একটা নিউজ উঠে এলো যার মাধ্যমে কিন্তু অনেকটাই স্পষ্ট হবে যে বর্তমানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে কি হবে না এবং তার পাশাপাশি স্কুল খোলা নিয়েও যে নোটিফিকেশানটা উঠে এসেছিল যে 15ই নভেম্বরের পর থেকে হয়তো আপনাদের স্কুল খুলতে পারে সেটাও কিন্তু আজকে আপনাদের সামনে অনেকটাই স্পষ্ট হবে যে স্কুল খোলা হবে কি হবে না। দেখে নিন সরাসরি নিউজ পেপারে যেটা বলা হচ্ছে, পুজোয় বেলাগাম জনতা, শিওরে করোনা তৃতীয় ঢেউ, তবু মাস্ক ছাড়াই দিব্যি রাস্তায় ঘুরছেন জনতা। আর তারই খেসারত স্বরূপ, সপ্তমীর পর অষ্টমীতে বাড়ল রাজ্যের দৈনিক করোনা সংক্রমণ, নমুনা পরীক্ষা করলে বেড়েছে পজিটিভ রেট, যা অত্যন্ত উদ্বেগজনক বলছেন বিশেষজ্ঞরা। বুধবার সন্ধ্যায় স্বাস্থ্য দপ্তরের রিপোর্টে গত 24 ঘন্টায় রাজ্যে ভাইরাসের সংক্রমণ বেড়েছে 771 জন, কলকাতায় দৈনিক সংক্রমণ 200-র গণ্ডি ছাড়িয়েছে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক পরিসংখ্যান বলছে গত 24 ঘন্টায় রাজ্যে ভাইরাসের জন্য কিন্তু 775 জন আক্রান্ত হয়েছেন এবং তার ফলে কিন্তু আস্তে আস্তে তৃতীয় ঢেউ আসার কিন্তু একটা সম্ভাবনা বাড়ছে এবং এখান থেকেই কিন্তু বোঝা যাচ্ছে যে পূজার পরে অর্থাৎ কালী পূজার পরে আপনাদের স্কুল খোলা হবে কি হবে না। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছিলেন যদি পূজার পরে সংক্রমণ না বাড়ে, ভাইরাস না ছড়ায়, তখন কিন্তু আপনাদের স্কুল খোলা সম্ভব হবে। কিন্তু নিউজ পেপারে যা উঠে এসছে তার থেকে এটাই কিন্তু অনেকটা স্পষ্ট যে সঠিক দিনে কিন্তু অর্থাৎ নির্দিষ্ট দিনে 15ই নভেম্বর কিন্তু আপনাদের স্কুল খোলা নাও হতে পারে। যতক্ষণ না পর্যন্ত সংক্রমণ হার কমছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদের স্কুল খোলা কোনোভাবে সম্ভব নয় এবং সেটাও কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছিলেন। এবং স্কুল খোলা যত দেরি হবে ততই কিন্তু আপনাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু কমতে থাকবে এবং ইতিমধ্যেই আপনারা জানেন যে উচ্চ মাধ্যমিকের সিলেবাস অনেকটাই কাটছাঁট হয়েছে এবং তার ফলে কিন্তু অনেকটা আবার সিলেবাস যুক্ত হয়েছে। বিভিন্ন সিলেবাস কাটছাঁটের পরে কিন্তু একটা নতুন নোটিফিকেশান আপলোড করা হয়েছিল এবং সেখানে কিন্তু স্পষ্টত যেসব সিলেবাসগুলো কাটছাঁট করা হয়েছে 30-35% সেগুলো কিন্তু উল্লেখ করা হয়েছিল এবং সেখানে কিন্তু বলা হয়েছিল মার্চ অথবা এপ্রিল মাসে কিন্তু আপনাদের পরীক্ষা হতে পারে। কিন্তু মাধ্যমিক সংক্রান্ত কিন্তু এরকম কোনো নোটিফিকেশান উঠে আসেনি এবং যেহেতু এখন এই সংক্রমণের হার বাড়ছে সেহেতু কিন্তু স্কুল খোলা দেরি হবে এবং স্কুল যত খোলা দেরি হবে ততই কিন্তু আপনাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু কমতে থাকবে। কিন্তু নির্দিষ্ট দিনে অর্থাৎ 15ই নভেম্বর পর্যন্ত কতটা কী হবে সেটা কিন্তু আগে থেকে বলা সম্ভব নয়। যদি নির্দিষ্ট দিনে সংক্রমণ হার কমে যায় তখন কিন্তু আপনাদের সেই নির্দিষ্ট দিনেই কিন্তু স্কুল খোলা হবে, কিন্তু বর্তমানে পরিস্থিতি অনুযায়ী এখন কিন্তু বলা যায় যে 15ই নভেম্বর কিন্তু স্কুল খোলা কোনো মতেই সম্ভব নয়। যদি কমে যায় তখন কিন্তু খোলা সম্ভব হবে এবং তার ফলে কিন্তু আপনাদের পরীক্ষা হবে, কিন্তু এই মুভমেন্টে কোনো মতেই কিন্তু বলা সম্ভব নয় যে 2022 মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিংবা একাদশ শ্রেণীর পরীক্ষা হবে। হয়তো 2021 মতোই আপনাদের সমস্ত পরীক্ষা বাতিল হয়ে মূল্যায়ন হতে পারে, কিন্তু এই পরিস্থিতিতে এই পূজার আবহাওয়া কাটতে না কাটতেই যখন এই রিপোর্টটা উঠে এলো তখন কিন্তু অনেকটাই স্পষ্ট যে এই মুভমেন্টে কিন্তু আপনাদের স্কুল খোলা হচ্ছে না। কিন্তু যদি স্কুল খোলা হয় তখন কিন্তু আপনাদের পরীক্ষাও হবে এবং সেটাও কিন্তু যে নির্দিষ্ট ডেট বলা হয়েছিল অর্থাৎ যে নির্দিষ্ট মাস বলা হয়েছিল সেই মাসেই কিন্তু আপনাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা। কিন্তু বর্তমানে আপনাদের করণীয় হচ্ছে আপনাদের পড়াশোনাটাকে কন্টিনিউ করতে হবে, কোনো মতে কিন্তু স্কিপ করা চলবে না। পরিস্থিতির উপর ডিপেন্ড করেই কিন্তু সমস্ত জিনিসটাই কিন্তু ভবিষ্যতে হবে, তাই পরিস্থিতি যদি অনুকূল থাকে আপনাদের কিন্তু পরীক্ষা হবে, পরিস্থিতি যদি অনুকূল না থাকে তখন কিন্তু আপনাদের সম্পূর্ণ পরীক্ষা বাতিল হবে। এই ছিল একটা ছোট্ট আপডেট আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।